বিশ্বকাপের 10 দিন আগে বড় দুশ্চিন্তা কেটেছে আর্জেন্টিনার, যে তারকাদের ইনজুরি কাটিয়ে ফেরার জন্য অপেক্ষা করছিল লিওনেল স্কালোনি, ধীরে ধীরে একে একে ফিরে আসছে তারা। রোমার ম্যাচে ইঞ্জুরিতে পড়ে বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তায় পড়ে গিয়েছিলেন পাওলো দিবালা। লিওনেল স্কালোনির মূল একাদশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ফরোয়ার্ডকে নিয়ে দুশ্চিন্তার কমতি ছিল না আর্জেন্টাইন ভক্তদের। তবে বিশ্বকাপের 10 দিন আগে এবার ইঞ্জুরি কাটিয়ে মাঠে ফিরেছেন পাওলো দিবালা। মন্ডো আলবেসেলেস্তের সাংবাদিক রয় নেমার নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এক টুইট বার্তায় নিশ্চিত করে জানিয়েছে, রোমার অনুশীলনে ফিরেছেন পাওলো দিবালা, ক্লাব রোমার হয়ে খেলতে প্রস্তুতি নিচ্ছেন তিনি। অর্থাৎ ইঞ্জুরি কাটিয়ে পূর্ণ ফিট হয়ে মাঠে ফিরেছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। বিশ্বকাপের আগ মুহূর্তে পাওলো দিবালার ইঞ্জুরি কাটিয়ে ফিরা নিঃসন্দেহে স্বস্তি দিবে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিকে। যাদের জন্য অপেক্ষা করছে আর্জেন্টাইন কোচ, সেই পাওলো দিবালা, অ্যাঞ্জেল ডিমারিয়ারা ফিরেছেন বিশ্বকাপের আগে। কাতার বিশ্বকাপের মূল স্কোয়াডে রাখা হবে পাওলো দিবালাকে, এমনটাই জানা গেছে আর্জেন্টাইন বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে।